আপনি কি কোম্পানিতে কোনো হিসাব নিছেন কিনা? আপনার তো বিষয় মায়ের, যদি আপনি কোম্পানিতে হিসাব না নিয়ে থাকেন পাক্কা, বলে আপনি বাংলাদেশ যে সৌদি যে দূতাবাস আছে বাংলাদেশে, আপনি এখানে যাইয়া এই হিসেবের দাবিতে মামলা করতে পারবেন। আপনি বাংলাদেশে যে সৌদি আরবের এম্বাসি আছে, এই এম্বাসির মাধ্যমে যাও আপনি এই কোম্পানির কাছে টেকার দাবিতে মামলা করতে পারবেন, সার্ভিস মামলা। ঠিক আছে, যে আমার এত বছর সার্ভিস আমার টাকা দেনে। ওকে, তাহলে এই পর্যন্তই। এখন আর আপনার লিগে আকামা দ্বারা রেনু করবো না, আপনি কিন্তু আর সৌদি আরবে এখন আসতে পারবেন না। ওকে, যে ভুলটা করে গেছেন এই ভুলটা যিনি অনেকে না করে, এই টিকিট কাইটে আকামার ডেটটা যিনি অবশ্যই দেখে, যে আকামার ডেট বা ভিসার মেয়াদ কয়দিন আছে। তারপরও সমস্যা নাই, কাটছেন কিন্তু কাইটে হেরে চেক করার উচিত আসলো, চেক করলে তো আপনি ডেটটা চেঞ্জ করে পারতেন, আপনি কিন্তু চেকটাই করেন নাই। আপনি তো খুশিতে খুশিতে গেছেন গা, আপনি তো আর ওই সময় দেখার টাইম আসলো না। ভাই যে ভুলগুলো করছে এগুলো তো শুনলেন আপনারা, তাহলে এই ভুলগুলো করা যাবে না। আপনার ভিসার মেয়াদ, টিকিট, আপনি কতদিনের ছুটিতে যেতেছেন, এগুলো অবশ্যই আপনারা চেক করে তারপর বাংলাদেশে ছুটিতে যাবেন। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।